আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এসএসসি পাশে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানিয়ে দিব। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, বাংলাদেশ প্রধান প্রশাসনিক কর্মকর্তা, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে আমরা প্রথম যে পদটা দেখতে পাচ্ছি, নিরাপত্তা উপপরিদর্শক SSI, এটি 12তম গ্রেডে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। সহকারী অধ্যাপক 13তম গ্রেডে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। নকশাকার গ্রেড 2 13তম গ্রেডে, যে কোনো স্বীকৃত বোর্ড হতে যদি আপনি এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে এই পদের জন্য আবেদন করতে পারেন। উচ্চমান সহকারী 14তম গ্রেডে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। ক্যাশিয়ার 14তম গ্রেডে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। পরিসংখ্যান সহকারী 14তম গ্রেড, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। নকশাকার 15তম গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদের জন্য আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে, কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদের জন্য আবেদন করা যাবে। লাইব্রেরি সহকারী 16তম গ্রেডে, কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ফটোল্যাব সহকারী 16তম গ্রেডে, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কাউন্টার ক্লার্ক, এখানে 16তম গ্রেডে, কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে পদের জন্য আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর 16তম গ্রেডে, কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। নিরাপত্তা তত্ত্বাবধায়ক গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বুক বাইন্ডার, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদের জন্য আবেদন করা যাবে। 18তম গ্রেডে, ফটোকপি অপারেটর, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অটো টেম্পো বা ভেহিকেল মেকানিক, এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি যদি এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হন এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল বিষয়ে 6 মাস মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হন তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 20তম গ্রেডে, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। বাবুর্সি, কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সহকারী বাবুর্সি, এই পদের জন্য আপনি জেএসসি পাশে আবেদন করা যাবে। মেস ওয়েটার, যেখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। লস্কর নিরাপত্তা প্রহরী, এই দুটো পদের জন্য আপনি এসএসসি বা সমমান পদে পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। মালি, যেখানে আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পরিচ্ছন্নতা কর্মীর পদের জন্য জেএসসি পাশে আবেদন করা যাবে। প্রার্থীর বয়স আগামী 4 আগস্ট 2022 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আবেদন করার জন্য আপনি অনলাইনে চলে যাবেন, গিয়ে লিখবেন dcd.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন। আবেদন ফর্ম পূরণ করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী 4 আগস্ট, অর্থাৎ 4 আগস্টের মধ্যে আপনার আবেদন শেষ করতে হবে। 1 থেকে 16 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা দিতে হবে। 17 থেকে 25 নম্বর পদের জন্য 56 টাকা ফি প্রদান করতে হবে। তো ফি প্রদানের জন্য আপনি টেলিটকের মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে লিখবেন DCD স্পেস ইউজার আইডি, যেটা আপনি অনলাইনে আবেদন করার সময় পেয়েছেন সেই ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16222-তে। এরপর দ্বিতীয় SMS করবেন, আবারও লিখবেন DCD স্পেস ইয়েস লিখবেন। ইয়েস লেখার পর আপনি একটা পিন নাম্বার স্পেস দিয়ে পিন নাম্বার দিবেন, পাঠিয়ে দিবেন 16222-তে। তাহলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। এ ছিল বিস্তারিত। ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।